বদলে যাচ্ছে উচ্চ মাধ্যমিকের সিলেবাস। পরিবর্তিত সিলেবাসে ছাড়পত্র দিয়েছে বিকাশ ভবন। 2025-26 শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে পরিবর্তিত সিলেবাসে। কয়েকদিনের মধ্যেই বাজারে মিলবে পরিবর্তিত সিলেবাসের বই। কথা বলবো সুমন মহাপাত্র আমাদের প্রতিনিধির সঙ্গে। সুমন, প্রায় 12 বছর আগে HS কাউন্সিল সিলেবাসে একটা পরিবর্তন এনেছিল, তারপর এক দশকেরও বেশি সময় পর আবারও সিলেবাসে এই পরিবর্তন, কি কি চেঞ্জ আসছে? দেখো, সিলেবাস সম্পূর্ণ বদলে যাচ্ছে। মূলত বাংলা ইংরেজির কথা যদি তোমাকে বলি, তাহলে যে কবিতা, যে গদ্য, যে গল্প থাকতো সে জায়গায় একেবারে নতুন জিনিস আসবে। ইতিহাসের ক্ষেত্রে প্রাচীন ইতিহাসকে কম পড়ানো হবে, মডার্ন হিস্ট্রি বা স্বাধীনতা পরবর্তী যে ইতিহাস সেটা বেশি করে পড়ানো হবে, সেই সংক্রান্ত বদল আসছে। এছাড়া কমার্সের কথা যদি তোমাকে বলি, তাহলে সেখানে GST সহ আধুনিক যে ট্যাক্সের যে নিয়মাবলী সেগুলো সংযুক্ত হচ্ছে। মোদ্দা কথা হলো মিমি, সম্পূর্ণ সিলেবাস বদলে যাচ্ছে। যেহেতু দুটো সেমিস্টারের সামনের বছর থেকে পরীক্ষা হবে 25-26 থেকে, একটা সেমিস্টার কিন্তু সম্পূর্ণ হবে OMR বেসড MCQ। তাই MCQ বদলের প্রয়োজনটা কেন হলো? আর যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে দাবি করা হচ্ছে, সরকার যেটা বলছে যে NCERT এবং সর্বভারতীয় ক্ষেত্রের সাথে কাঠামো বজায় রাখার জন্যই কিন্তু এই পরিবর্তন, যাতে আমাদের পড়ুয়ারা ভবিষ্যতে আরও বেশি করে কর্মসংস্থানের সুযোগ পান। তাহলে এই পরিবর্তিত সিলেবাসে যারা এবার ক্লাস 11-এ ভর্তি হচ্ছে, তারা কি এই সিলেবাসেই পড়াশোনা করবে? একেবারেই ক্লাস 11 থেকে সিলেবাসের বদল হচ্ছে, কারণ 11-এও দুটো সেমিস্টার, 12-এও দুটো সেমিস্টার, পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ বদলে যাচ্ছে। 24-25 থেকে 11-এ নতুন সিলেবাস হবে, 25-26 থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 12-এ নতুন সিলেবাস হবে। সামগ্রিকভাবে বলা চলে এই যে শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, এখানে কিন্তু নতুন বই বাজারে চলে আসবে, তার জন্য কিন্তু সংসদের অফিসে এখন চরমে ব্যস্ততা, তার কারণ সিলেবাস ফাইনালাইজ করার কাজ চলছে। একদম, আমরা একবার শুনে নিই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তাঁর কি বক্তব্য। ফার্স্ট সেমিস্টার হচ্ছে MCQ, সেকেন্ড সেমিস্টার হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন এবং ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। সেক্ষেত্রে MCQ-র প্রশ্ন করার জন্য সেরকম, হ্যাঁ, সেই হিসেবেও কিছুটা সিলেবাসকে তার মানে উপযুক্ত হতে হবে। কারণ আমরা যেহেতু একটা প্রস্তাব রেখেছি যে ফার্স্ট সেমিস্টারটা MCQ ভিত্তিক হবে, ফলে MCQ করার জন্য মানে মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন করার জন্য সিলেবাসেও ঠিক সেরকম কম্পোনেন্ট থাকা উচিত। তীব্র, তীক্ষ্ণ, স্পষ্ট, সরাসরি